বসেন। রাখি বসো। আমি একজন সেলিব্রিটি, ফাইন, সব সেলিব্রিটিরাই বিয়েকে খুব বেশি বাজারজাত করে, বাট আমি ওটা চাইনি। বাট হ্যাঁ, সামহাউ মানে আমার নিউজ মার্কেটে আসলেই ওটা মার্কেট গরম করে, তো ওটাই হয়েছে আর কি। আমার এরকম ইন্টেনশন ছিল না, আমি ওরা বারবার বলতাম যে বিয়ে দিয়ে তো এরকম মানে ফ্যানদের, আমি কিন্তু নিজের একটা সেলিব্রিটি মনে করি না, মানুষজন আমার সেলিব্রিটি বানাই দিছে, ঠিক আছে। আমি হচ্ছে নর্মাল একজন মানুষ ভাই, এবং নর্মাল একজন মানুষ যেভাবে জীবনযাপন করে আমিও সেভাবেই করি এবং সেভাবেই করবো। তাতে যদি কারো সমস্যা হয় তাদের সমস্যা থাকতে পারে, হ্যাঁ আমার কিছু করার, ঠিক আছে। মানে একটা মানুষ যদি মানুষের মতোই জীবনযাপন না করতে পারে, সেলিব্রিটির মানে কিন্তু একটা পশুর জীবনযাপন, ঘরের মধ্যে বন্দি, মুখে খাঁচা, মানে মাস্ক ছাড়া, আপনারা তো করোনা ভাইরাসে মাস্ক আর আমাদের 12 মাসই মাস্ক, ঠিক আছে। এই প্যারা আমি নিতে পারবো না, আমি যেরকম ছিলাম বহুদিন থাকছি, 2 বছর মেলা কষ্ট করে থাকছি, আর পারবো না, ঠিক আছে। এটা আমার কেউ পছন্দ করুক না করুক আমার মজা আসে না, বাস্তব কথা। কারণ ভাই গান বানাইতে পারবো না, কারণ কি নর্মাল মানুষের মতো জীবনযাপন না করলে গান বানাইতে পারবো না। প্রত্যেকটা মানুষের জীবনযাপন যদি সাদামাটা না হয় তাহলে সে তার জায়গা থেকে ক্রিয়েটিভ থাকতে পারবে না। এই সমস্ত জায়গার থেকে শিল্পী, অ্যাক্টর, অ্যাক্ট্রেসরা একটা ঝামেলায় পড়ে কিছুর জন্য, এদের নিয়ে বেশি মাতামাতি হয়। সায়েন্টিস্টরাও কিন্তু সেলিব্রিটি হয়, কিন্তু সায়েন্টিস্টদের নিয়ে কিন্তু মাতামাতি হয় না, এজন্য তারা তাদের ক্রিয়েশনে অনেক বেশি আগে যায়। আইনস্টাইন আইনস্টাইনের জায়গায় গেছে কিছুর জন্য, ওরা ওই সেলিব্রিটি করে পা ধরে টানে নেই কেউ, ঠিক আছে। আমার মনে হয় যে মানুষকে মানুষের স্পেসটা দেওয়া উচিত। আচ্ছা তাহলে আমরা একটু যাই, হ্যাঁ প্রসঙ্গে একদম পরেই কথা বলবো।